আট বছর পূর্বেই কাজিরঙার হাজির প্রিয়ঙ্কা। গোল্ডফিল্ডত প্রিয়ঙ্কার শ্যুটিং, পরিচালকর নির্দেশ মতে ক্যামেরার সম্মুখত প্রিয়ঙ্কা। প্রায় তিনি ঘন্টা ধরে কাজিরঙার শ্যুটিং, এয়া কাজিরঙার গোল্ফ রিজোর্টত প্রিয়ঙ্কা চোপড়া। বলিউডর অভিনেত্রীগুলো দ্বিতীয় দিনের পর্যটনের প্রমোশনের বিজ্ঞাপনত অংশগ্রহণ করেছে। পুয়া সাত বজাতে যোরহাটের কাজিরঙালে রওনা হয়েছিল প্রিয়ঙ্কা। আট বজার পূর্বে আরম্ভ হয়েছিল শ্যুটিং। এইদরে গোল্ডফিল্ডত দেখা গৈছিল বলিউডের অভিনেত্রীগুলো। নিশা যোরহাটত প্রিয়ঙ্কার বিহুর শ্যুটিং। অসমীয়া সাজপার পরিধান করে প্রিয়ঙ্কা। ঢোলর চেরে চেরে প্রিয়ঙ্কার বিহু নৃত্য। এই দৃশ্য মন করক, এয়া যোরহাটের দৃশ্য। যোরহাটত এইদরে বিহু দলের সঙ্গে বিহু নাচিছে প্রিয়ঙ্কাই। মাঝে মাঝে কঁকাল ঘুরাইছে। প্রিয়ঙ্কাক দেখিলে কোনেও কব নয় এয়া যেন অসমীয়া যুবতী নহয় বলে। অসমীয়া সাজপার পরিধান করে বিহু দলের এইদরে নাচিছে প্রিয়ঙ্কা চোপড়াই। প্রশ্ন হয় পর্যটন বিভাগের বিজ্ঞাপনত কি কি বিষয় সন্নিবিষ্ট করা হয়েছে? আমি বিচারিছো যে এই বিজ্ঞাপনের জড়িয়ে অসমৰ চহকী সংস্কৃতি, অসমৰ বন্যপ্রাণী, অসমৰ প্রাকৃতিক সম্পদ, এই গোটেই কথাবিলাক যাতে ফুটি উঠিব পারে, অসমৰ সাজ পোশাকৰ পৰা খাদ্যভাসলৈ ফুটাই উঠার কারণে আমি চেষ্টা চলাইছো আর যোৱাকালিৰ পৰা সেই ধরনের কাম কৰি থকা হৈছে। অসম সরকার ফল দাবি করা মতে ইয়ার পূর্বে প্রিয়ঙ্কাই প্রস্তুত করা ভিডিওটি ইতিমধ্যে জনপ্রিয় হৈছে। সম এসম কেম্পেইনিং চলিছিল, সেই কেম্পেইনিংত খুব জনপ্রিয়তা আমি পাইছিলো। এইবার আমি অসমৰ যিসমূহ কথা আগতে দেখুৱাব পৰা নাছিলো, অসমৰ মাজলৈকে আহি অসমৰ হাতী সাফারির পৰা চকলং বিয়ার পৰা চাহ গছৰ পাত তোলালৈকে মাছ মৰালৈকে সকলো কথা সামৰি লবলৈ চেষ্টা কৰিছো। কাজিরঙার ভাস্কর জ্যোতি দাস, DY 365।